গুণগুলো বললে আমাকে মারবে, খারাপ খারাপ গুণগুলো বললে আমাকে বকবে। খারাপ হয়তো একটাই যে মাঝে মাঝে একটু শর্ট টেম্পার হয়ে যায়। বন্ধুত্বের দিক থেকে শাকিব খানের কোন কোন ভালো গুণ আছে এবং আপনার কাছে কোন কোন গুণগুলো খারাপ লেগেছে একটু জানতে চাই। খারাপ গুণগুলো বললে আমাকে মারবে, খারাপ গুণগুলো অ্যাকচুয়ালি খারাপ গুণ আমি সেভাবে এখন অবধি কিছু বুঝতে পারিনি। একটা হয়তো খারাপটা দিয়ে শুরু করছি, আরও বকবে। বাট খারাপ হয়তো একটাই যে মাঝে মাঝে একটু শর্ট টেম্পার হয়ে যায়, একটু রিয়্যাক্ট করে ফেলে, এইটুকুই খারাপ গুণ। আর ভালো গুণ অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে, কারণ আমি যখন কাজ করতে শুরু করেছিলাম আমার এক্সপেকটেশন অন্যরকম ছিল, যে এতটা ফ্রেন্ডলি জোনে কাজ করতে পারবো কি না। বাট সে নিজে থেকে একটা ফ্রেন্ডলি জোন ক্রিয়েট করেছে, একটা কমফর্টেবল জোন, একটা ফ্যামিলিয়ার জোন ক্রিয়েট করে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। ইনকেস কাজের মাঝে যদি কোনো অসুবিধে হয়েছে বা স্ক্রিপ্টেও যদি কোনো প্রবলেম হয়েছে, সেখানেও আমি অনেকটা বেশি হেল্প পেয়েছি। তো আদারওয়াইজ অ্যাজ আ পার্সন খুবই ভালো। দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? অ্যাজ আ সুপারস্টার? জেদ নাকি ভাগ্য? অ্যাকচুয়ালি দুটোই। কারণ যদি জেদটা না থাকতো তাহলে চেষ্টাই করতাম না, আর যদি খানিকটা ভাগ্য না থাকতো তাহলে সফলতা পেতাম না। তো দুটোই অ্যাকচুয়ালি চেষ্টা করেছি, প্রতিনিয়ত চেষ্টা করি এখনও, যাতে বেটার পারফর্ম করতে পারি, আরও যাতে নিজেকে নিজে ছাপিয়ে যেতে পারি। তো এই জেদটা অবশ্যই আছে, সেটা সবসময় চেষ্টাও করি। আর লাকি বলবো যে মানুষ ভালোবাসে বা মানুষ ভালোবাসা দেয়। ওকে, একটা রিকোয়েস্ট, মানুষকে ধ্বংস করে তাহলে এই যে জেদটাকে সফলতা করে সেটাকে কন্ট্রোল করে এটা যে সফলতা নিয়ে আসতে, এটা কিভাবে সম্ভব? জেদ মানুষকে তখন ধ্বংস করে যখন সেটা খারাপ বা ভালো দুটোই তো দিক থাকে, যখন সেটা খারাপ দিক থেকে আসে। নিজেকে বড় করে দেখা বা নিজের উন্নতিটাকে, মানে নিজেকে উন্নত করতে চাওয়া, এই জেদটা মনে হয় সবার মধ্যেই থাকা উচিত।